আমার কাছে নাই কাঁচা বাদাম, আছে শুধু ভাজা বাদাম, আছে শুধু ভাজা বাদাম, 100 গ্রাম 20 টাকা দাম, আছে শুধু ভাজা বাদাম। কাঁচা বাদামের গান ভাইরাল হতেই ক্ষেপে গেছেন ভাজা বাদাম বিক্রেতারা। গান তো তাঁরাও বাড়তে পারেন, মনে কিছুটা খেদ নিয়েই বললেন, গান হিট হলেই তো আর বাদামের স্বাদ বদল হবে না, কাঁচা বাদাম খেতে ভালো নাকি, ভাজা বাদামই তো খোঁজেন সবাই। কাঁচা বাদাম গানের থেকে শুরু আমার ভাজা বাদাম, কেন কাঁচা বাদামটা তো মানুষে খায় না, কিন্তু যে বেচারা গানটা তৈরি করছেন সে কাঁচা বাদামের থেকে তৈরি করেছেন, কিন্তু কাঁচা বাদামটা শুরুপাত, এখন আমার এই গান চলে গেছে ভাজা বাদাম, ভাজা বাদামই সবাই খাবেন। জলপাইগুড়ির ধূপগঞ্জের এই বাদাম বিক্রেতার কাছে কাঁচা বাদাম নেই, আছে কেবলই ভাজা বাদাম, সে নিয়েই সগর্বে পাল্টা গান বেঁধেছেন তিনি। নাই বা থাকলো সুর, নাই বা থাকলো কথার বাঁধনি, তবু এতেই যদি মানুষ নতুন করে বাদামের প্রতি আকৃষ্ট হন, তবে মন্দ কি, বিক্রি ভালো হোক সকলেই তো চান। আপনি যে এখন গান করছেন, লোক কি বাড়ছে দেখা যাচ্ছে? হ্যাঁ, লোক বাড়ছে, লোকে নিচ্ছে, আনন্দ পাচ্ছে, আনন্দ উপলব্ধি হচ্ছে, যারা নাকি আমার মতো বাদাম বিক্রি করেন তারাও আনন্দ পাবে, তারাও 2 পয়সা রোজগার করবে, বাদামের থেকে রোজগার হবে। তবে সে গানেও কাজ হলো ভালোই, ইতিমধ্যে ক্রেতারা ভিড় করছেন, ভিডিও করে সে গানও ভাইরাল করার চেষ্টা করছেন অনেকে। কাঁচা বাদাম বেশি পুষ্টিকর নাকি ভাজা বাদাম, সে নিয়ে বিতর্ক তো চলবেই, কিন্তু সেসব কিছুর আগে দরকারি হলো খেতে ভালো কিনা। গুরুপদ বাবু চান ভাজা বাদামের গান নিয়েও আলোড়ন হোক, যে বাদামই বেশিরভাগ মানুষ খান। আমার কাছে নাই কাঁচা বাদাম, আছে শুধু ভাজা বাদাম, আছে শুধু ভাজা বাদাম। দাওয়াল বিউরো। নদিয়ার কল্যাণী থানার সাহেববাগান এলাকায় দিনভর বিক্ষোভ চলল। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের রাস্তা এত নিম্নমানের কেন, সেই অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। মূল অভিযোগটা হচ্ছে রাস্তাটা প্রথম থেকেই নিম্নমানের করতে চাইছে, আমরা প্রথমে বাধা দিয়েছিলাম। এটা কোন প্রকল্পের রাস্তা? পথশ্রী প্রকল্পের রাস্তা, KMDA করছে, নিরাময় মোড় থেকে রাস্তাটা স্টার্টিং হয়েছে। রাস্তাটা শিডিউলে যা আছে আমরা যা যেটুকু বুঝেছি 2.46 কিলোমিটার আছে, চওড়াই আছে 11 ফুট 8 ইঞ্চি। হ্যাঁ, আমাদের কাছে যেটুকু আছে সিস্টেম অনুযায়ী আমরা সিভিল ইঞ্জিনিয়ার থেকে বুঝিয়েছি, 5 ইঞ্চি থিকনেস করার কথা বড় বোল্ডার দিয়ে, 3 ইঞ্চি করা মেটাল দিয়ে, বড় বোল্ডারের কথাই বললাম, 3 ইঞ্চি আছে এই 5/8 দিয়ে করা, আর উপরে 1/2 ইঞ্চি করার কথা, 5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি মেনে নিয়েছি, 3 ইঞ্চিটা মোটামুটি করেছে, কোথাও 2.5 ইঞ্চি ম্যাক্সিমাম করেছে, আর উপরেরটা ঠিকই আছে। মূল বাধা দিচ্ছি হচ্ছে, মূল রাস্তাটা হওয়ার কথা হচ্ছে 2.6 কিলোমিটার, ওনারা 1.8 এসে মূল কাজ যেভাবে করার কথা ছিল করেছে, করার পরে তারপরে কাজটা ঠিক করছে না, তারপরে কাজটা এই যে প্রিমিক্স দিয়ে করছে না। তা আমাদের সাথে ওনারা আলোচনা করেছিলেন, কথা বলেছিলেন যে এখানে বড় বোল্ডার দেবো না, আমরা আশিসবাবু সঞ্জয় সবাই আমরা পাড়ার ছেলেমেলে করালে এই রাস্তাটা যদি 2.6 করে তাহলে এই অবধি দাঁড়ায়, তারপরে আরেকটু গেলে যারপরে আর যাচ্ছে না। তা আমরা চিন্তা করে দেখেছি রাস্তাটা যদি পুরোটাই একটু করে দেয় ভালো হয়, তখন ওনারা বললো পুরো বড় বোল্ডার দেবে না, এই এইটা 3 ইঞ্চির উপরের 1/2 ইঞ্চিটা দিয়ে করবে, করার পরে যদি 400 মিটার হয় ওনারা বললেন যে ডাবল করে দেবো, 400 জায়গায় 800 দেবো, কিন্তু বড় বোল্ডারটা দেবো না। তা ওনারা এখন করছে কি, সে 400টাই করছে, তারপরে আর এক্সট্রাটা করছে না, আর বিভিন্ন জায়গায় করার কথা ছিল 3 ইঞ্চি, আপনি দেখুন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি থিকনেস দিয়ে ওই 5/8টা করছে। হ্যাঁ, আমাদের এটাই হচ্ছে মূল বক্তব্য, আমরা বিক্ষোভ দেখাচ্ছেন, কাজ আটকে, হ্যাঁ কাজ আটকে দিয়েছি, আমাদের দাবিটি কাজ আটকে রাখবো, হ্যাঁ কাজ আটকে রাখবো, যতক্ষণ ভালো না কাজ হচ্ছে, ভালো কাজ না হচ্ছে ততক্ষণ আটকে রাখবো। এটা কোন পঞ্চায়েত? এটা 3টে পঞ্চায়েতের কাজ, মদনপুর পঞ্চায়েত,
আলাইপুর পঞ্চায়েত শগুনা বা তিনটে পঞ্চায়েতের মধ্যে পড়ছে এটা। কৃষ্ণনগরের পেশেন্ট, নদিয়া ডিস্ট্রিক্ট বা মুর্শিদাবাদ থেকে পেশেন্ট আছে এই রাস্তাটাই ব্যবহার করে, মানে জওহরলাল নেহরু হসপিটালে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এইটা। মানে এটা এত ইজি, এত রাত্রেবেলা লোক ঘুমাতে পারে না, এত অ্যাম্বুলেন্সের ইয়ে, সেই রাস্তাটা আমরা চাইছি যাতে একটু ভালো হোক। হ্যাঁ, সবসময় তো রাস্তা করা যায় না, আর অনেক টাকা বাজেট, প্রায় ১.২ কোটি টাকার মতো বাজেট এই রাস্তাটা, কিন্তু রাস্তাটা ভালো হচ্ছে না। আমরা চাইছি যারা পেশেন্টগুলো অন্তত ভালোভাবে এই রাস্তা দিয়ে যেতে পারে, সেই জন্য আমরা রাস্তাটা ভালোভাবে করুক, আর নাহলে আমরা বাধা দেবো। তাওয়াল বিউরো।